নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নারকেলের বরফি এই রেসিপিটি শেয়ার করব নারকেল নাড়ুর রেসিপি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে তবে নারকেলের বরফি সেরকমভাবে বানিয়ে ওঠা হয়নি নারকেলের বরফি বানানোর একটা সুবিধা কী নারকেল নাড়ু যেমন গরম অবস্থায় হাত দিয়ে পাকাতে হয় এই বরফিটা কিন্তু সেরকমভাবে কিন্তু পাকাতে হয় না তো চলুন এই নারকেলের বরফি বানানোর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ভেঙে নিয়েছি এবার নারকেলটাকে কুড়ে নেব তো এখানে আমি বটি দিয়ে যে নারকেল কুড়ুনি হয় বটির মধ্যে সেই নারকেল কুড়ুনির সাহায্যে করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও নরম অংশটা বের করে গ্রেড করে নিতে পারেন দেখুন নারকেলটা কুড়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য জল এখানে তিন থেকে চার চামচ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আড়াইশো গ্রাম একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি যথেষ্ট এবার এই চিনিটাকে জল দিয়ে গুলে নিতে হবে জল দিয়ে চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে চিনিটা কি হবে ক্যারামেল হয়ে যাবে না আর চিনিটা দানা দানাও থাকবে না সেই জন্য কিন্তু আমি খুব সামান্য এখানে জল মিশিয়েছি চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা বরফিতে নারকেলের পরিমাণ যতটা বেশি হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে তো এখানে চেষ্টা করবেন চিনির পরিমাণটা আরও কম দিতে চিনির পরিমাণটা যতটা কম হবে নারকেলের বরফি স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এবার কিন্তু চিনিটা গলতে থাকবে এখানে যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু গুঁড়ো এলাচ বা এলাচের দু একটা দানা থেতো করে এখানে দিয়ে দিতে পারেন এবার দেখুন এই নাড়াচাড়া করে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে এরকম লিকুইড হয়ে যাবে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে চিনিটা পাক করে নেব আর পাক করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নারকেলের বরফে এদিকে আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে দেব চারদিক থেকে বুলিয়ে নিলাম এবার এর উপরে কিন্তু এই যে আমি নারকেলটা রেডি করলাম এটা ঢেলে দেব এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি ঢেলে দিয়েছি আর এখন একটু লিকুইড হলেও পরে কিন্তু এটা জমে যাবে এবং শক্ত হয়ে যাবে এটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব কারণ যখন পুরোপুরি শক্ত হবে সেই সময় কিন্তু ছুরি দেয়া যাবে না একটু শক্ত থাকবে সেজন্য একটু নরম থাকতে থাকতে কিন্তু এই বরফির আকারে কেটে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল নারকেলের বরফি তো নারকেল নাড়ুর বদলে কখনো কখনো আপনারা এরকমভাবে বরফিও বানিয়ে নিতে পারেন কারণ নারকেল নাড়ুতে হাতে একটা পাকানোর ঝামেলা থাকে কিন্তু এর মধ্যে সেটা থাকে না আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ